হ্যাঁ ফারুক, তোমার জমি দেখাতে চাইতেছি। এইখানটা হলো আমাদের গ্রাম, আমাদের গ্রামের মসজিদ এটা। এখন তোমাকে আমি দেখাই। ওয়ালাইকুম ইসলাম রজব আলী, কি করছো? ওয়ালাইকুম ইসলাম, কি তুলছো আজকে? ও, এই হলো আমাদের গ্রামের মসজিদ, আর এখানে তোমার জমি। এখানে আরো কয়েকজন নিছে, এখানে কয়েকদিন পরে মাটি উঠে যাবে। এই পানিটা এখন বর্ষার পানি কমতেছে। আর ওই পাশে হলো নদীটা, তোমাকে আমি দেখাই তোমার জমিটা কোন জায়গাটা হবে। অ্যারাউন্ড এই যে পাকা রাস্তা এখান থেকে, হ্যাঁ, এখানটা সব আমার আত্মীয়দের বাড়ি। আমার বাসা তার একটু দূরে। এই হলো এখানে মাছ ধরতেছে। এই ব্রিজটার ওই পারে আর জায়গাটা, তোমাকে ভালো করে জমির পাশে যাই। কাশফুল দেখো, এটা হলো বিলের ভিতরে এখানে জমি আর কি। হ্যাঁ, এখানে তোমার পিলার দিয়ে বাসা বানাতে হবে এখন, তাহলে খুব সুন্দর জাহাজের মতো থাকতে পারবে। শীতকালে তো মাটি থাকবে, বর্ষাকালে মনে হবে তুমি জাহাজে আসো। আর এই হলো তোমার নদী, এ হলো আমাদের নদীটা এই পাশে। এই যে রোড, রোডের এই পাশে নদী। এই যে নদীতে স্রোত যাইতেছে, দেখো কীভাবে স্রোত যায়। ওই তোমার দেখতেছো যাতে নদীতে স্রোত আছে অনেক। আর এই পাশে হলো এখানটায় আমার এক ভাতিজা নিছে এই জায়গাটায়। তার সে আর এক সেরামিকের জিএম, সে এখানে নিচে এই রোডটা থাকবে। এই রোডের, এই হলো রোড, রোডের বাম পাশে হলো নদী। আর তুমি দেখতেছো নদী ওই পাশে বাসা আছে, বাম পাশে নদী। আর ওই যে বাসা একটা বানাইতেছে দেখো পিলার দিয়ে। আর এই পাশে হলো তোমার জায়গা, কথা বুঝছো? আমি তোমার জায়গাটা দেখাই, এখানে তুমি জায়গা পাবা। এখানটা খুব সুন্দর, সবাই মাছ ধরে এখানটায়। এটা মাছ ধরতেছে এখানটায়, বর্ষার সময় সবাই মাছ ধরে এখানটায়। এই হলো সে ব্রিজটা, আর ওই দিকে আমার মেন ব্রিজ আছে, ব্রিজ আর যাবো না। এই ব্রিজে দেখো, এই হলো নদী, নদীতে অনেক স্রোত যাচ্ছে পানি। ওই যে নদী, ওই ব্রিজে তল দিয়ে নদী যাচ্ছে, সব কচুরি পানা ওই দিকে যায়, আবার সকালের দিকে পানি উল্টা দিকে যায়। এই আর আমার বাসাটা ওই পাশে ওই দিকে এখানটায়, আর তোমার জায়গা হলো এখানটায়। সিম গাছ টিম গাছ লাগে সেখানটায়। আপাতত এই জায়গা ঠিক করছি, কতদিন থাকবে আমি জানি না। তোমার জায়গা এখানে না হলে আরেক জায়গা পাওয়া যাবে নদীর পাশে জায়গা থাকো। এইটাই সবচেয়ে ভালো স্পট, এখান থেকে তুমি দেখতে পারবে এই পাশে। এই যে তোমার জায়গা, এই হলো রাস্তা, আর এই হলো নদী। এখান থেকে তুমি একটু উঁচা করে বাসা মানলে তুমি সারাক্ষণ নদীর ভিউটা পাবা। উঁচা করে বাসা মানে যে কাশফুল দেখো কত সুন্দর কাশফুল হচ্ছে। এটাকে সে আমরা পড়ছি ম্যাট্রিকের ড্যাফোডিলস, এই সে ড্যাফোডিলস ফ্লাওয়ার। তো এই হলো তোমার জায়গা। আশা করি তুমি এখন খুশি তোমার জায়গা দেখে। এখানটা তুমি সুন্দর মাছ ধরতে পারবে, বারান্দা দিয়ে মাছ ধরতে পারবে বসে দিয়ে। তো বেডরুম থেকে মাছ ধরতে পারবে ইচ্ছা করলে আর কি, বেশি নিচে না কাটি। আর এখানটা তোমার জায়গা, আমার ওই জায়গায় বাসা না করলে আমি তো ওখানে কিনে ফেলছি আর কি। যদি আমার বাসা তোমার নদী দেখা যায়, কিন্তু আমি তাহলে এখানেই কিনতাম আর কি। আমার এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ। দোস্ত খুশি কি না জানাইও, তোমার জন্য আমি এসে ছবিটা তুললাম। এই যে আশেপাশে ওই যে আমাদের সে মসজিদটা দেখালাম, মসজিদ ওটা আমাদের বাসা ওই দিকে আর কি, আমার বাসাটা ওই দিকে। এই জায়গা, এখানে তুমি জায়গা পাবা আর কি। 10 ডেসিমেল জায়গা যদি নিতে পারো।
তুমি এখানে 10 ডেসিমেল জায়গা নিতে পারলে 10 ডেসিমেলের 1 লাখ টাকা করে হলে তোমার 10 লাখ টাকা হবে। 10 লাখ মানে 1 লাখ ক্রাউন, 10 ডেসিমেল মানি হলো প্রায় 7 কাঠার মতন, 6 কাঠা, 6 কাঠা মানে 6 থেকে 7, 6.5 কাঠা আর কি। খাঁচি জাল দিয়ে মাছ ধরতেছি। তো নদীটা দেখো, আমাকে নদীটাই সবচেয়ে সুন্দর লাগে, আর ঢাকার থেকে বেশি জন না। বড় ফেম মিল, স্পেন্স মিল, আর এখান থেকে তুমি ওই যে সামনে দেখো অটোরিক্সা গেল, তুমি চন্দ্রাতে যদি বাসে করে আসো চন্দ্রাতে নাম্বার, চন্দ্রার থেকে অটোরিক্সা আসতে পারবে। সামনে স্টেশন, চন্দ্রার কাছে স্টেশন আছে, স্টেশন থেকেও তুমি আসতে পারো এখানে ট্রেনে আসলে, আর গাড়িতে আসলে আমার সঙ্গে আসবা। এই কলা গাছ, কলা গাছ এখানে খুব বেশি হয়। তো তো ঠিক আছে দোস্ত, টেক কেয়ার, বাই বাই।